মহামান্য বিচারপতি হরিশ টেন্ডন যে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাস এবং মহামান্য বিচারপতি ঈশান চন্দ্র দাস বললেন যে সিটের তদন্তই চলবে। তা আমরা মনে করি যে সঠিক নিরপেক্ষ তদন্ত সিট এখনো পর্যন্ত করছে না, তাই শুধু পাড়ুই বাসী নয় সমগ্র বাংলাবাসীর এবং হৃদয় ঘোষের আইনজীবী হিসেবে আমরা ন্যায় বিচারের আশায় সুপ্রিম কোর্ট যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, এবং একজন মানুষ যার স্ত্রীর চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ছেলে তার বাবাকে হারিয়েছে, সেই মূল অভিযুক্তরা প্রথম থেকেই যে আড়াল করে আসছেন সিট, সেটা আমরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় বলেছি, এবং খুনের অভিযুক্তরা বহাল তবিয়তে থাকবে এবং নিহতের পরিবারেরা আতঙ্কে ভুগবে সবসময়, সেটা খুনের অভিযুক্তরা বহাল তবিয়তে থাকবে এবং নিহতের পরিবারেরা আতঙ্কে ভুগবে সবসময় সেটা হতে পারে না। সেই জন্যে আমরা এই আদেশের চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। ডিভিশন বেঞ্চ বলেছেন যে তদন্ত সিট যে করছিলেন সেটা সঠিক নিরপেক্ষ হয়েছে, আপনার ডিভিশন বেঞ্চে আবার বলেছেন যে ডিজি নিজে এসেছিলেন 4 সেপ্টেম্বর, ডিজি নিজে এসে বলেছেন যে তদন্ত সঠিক হচ্ছে, এইগুলি বলেছেন। কিছুক্ষণ আগে হৃদয় ঘোষের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা বলছিলেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে এই মুহূর্তে তারা তিনি দ্বিধায় রয়েছেন, তার কারণ হচ্ছে যে অর্থনৈতিকভাবে তাদের একটা অসুবিধার কথা, আপনারা কি সঙ্গে কি কথা হয়েছে? অবশ্যই আছে, হৃদয় ঘোষের আজ বলে নয় প্রথম দিন থেকেই অর্থনৈতিক ব্যাপার আছে। আমরা যখন 28 এপ্রিল সুপ্রিম কোর্ট গেছিলাম এই ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি এবং জয়মাল্ল বাগচির ঘরের বিরুদ্ধে, তখনও অসুবিধে ছিল, অসুবিধে থাকলেও আমরা সঠিক নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের আশায় আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। ডিভিশন বেঞ্চের